ডিউ ক্রিমটা কেমন বলতে গেলে মোটামুটি লেভেলের একটা ক্রিম, সম্পূর্ণ পাকিস্তানি ক্রিম, প্রায় অনেকে জানেন আপনারা। বর্তমান বাজারে ডিউ ক্রিমটা দুই ধরনের হয়ে থাকে, অরিজিনালটা চেনা অরিজিনাল, দুই নম্বর, দুই নম্বরটা যেখান থেকে নেবেন দেখে নেবেন। তো দেখেন, ডিউ ক্রিমটা মুখে অতি আর্লি কাজ করে, অনেক দ্রুত কাজ করে, আপনার এক সপ্তাহের ভিতরে প্রায় মুখের লুকটা চেঞ্জ করে দেয়। তো এদিক থেকে আপনাদের বলতেছি, ডিউ ক্রিমটা ইউজ করার ক্ষেত্রে যারা মোটামুটি লেভেলের উপকার পেয়ে থাকবেন, তারা তাৎক্ষণিক ডিউ ক্রিমটা ক্রমান্বয়ে শুধু এটা কমাতে থাকবেন, ক্রমান্বয়ে কম ইউজ করার চেষ্টা করবেন। কারণ এই ক্রিমটা মুখের স্কিনের জন্য যথেষ্ট ক্ষতি করে, আপনার যে স্কিনটা থাকে স্কিনটা যথেষ্ট ড্যামেজ ফিল করে, ড্যামেজ দিয়ে থাকবে। এই ক্রিমটা সম্পূর্ণ চায়না ক্রিম, পাকিস্তানি, আর বিকজ এই ক্রিমটা ইউজ করা থেকে আমার মতে না ইউজ করার যথেষ্ট ভালো। যদিও কেউ ইউজ করে থাকেন, আপনারা ভালো করে জানেন এটা এক সপ্তাহের ভিতরে এটা পুরো লুক চেঞ্জ করে দেয়। এর পরবর্তীতে আপনারা এই ক্রিমটা এক সপ্তাহ ইউজ করার পরবর্তীতে যদি দেখেন আপনার মুখে মোটামুটি লুকটা চেঞ্জ হয়ে গেছে, তখন কী করবেন, এটা পরিমাণ অনুযায়ী, যে পরিমাণ আপনি ক্রিমটা আগে মুখে ইউজ করতেন, অ্যাপ্লাই করতেন, ওই পরিমাণের থেকে কমান্বয়ে শুধু এটা কমাতে থাকবেন, পরিমাণ থেকে কমান্বয়ে শুধু এটা কম ইউজ করতে চেষ্টা করবেন। সপ্তাহে 7 দিন যখন ক্রিমটা আপনি ফার্স্ট টাইম ইউজ করতেন, তখন একদিন গ্যাপ দিয়ে একদিন ক্রিমটা ইউজ করতে চেষ্টা করুন। এভাবে ক্রমান্বয়ে আস্তে 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 এটা অফ করে দেবেন। ডাইরেক্টলি যদি এটা আপনি অফ করে দেন, আপনার পুরো মুখে স্কিনে ড্যামেজ দেওয়া শুরু করবে, পুরো মুখটা রোদে যেতে পারবেন না, পুরো মুখটা একবারে লালচে বন্ধ আকার হয়ে যাবে। তো ভাই, ডিউ ক্রিমটা যদিও ইউজ করে থাকেন, অরিজিনাল প্রোডাক্টটা দেখে নেবেন, যে দোকান থেকে না অরিজিনাল জিনিসটাই নিয়ে নেবেন। আর বিকজ এটা এক সপ্তাহের ভিতরে এটা পুরো মুখের লুকটা চেঞ্জ করে দেয়। তো এদিক থেকে আমি বলবো মোটামুটি লেভেল একটা ক্রিম হিসেবে অনেক ভালো। যারা একবারে দ্রুত মুখে লুক চেঞ্জ চাইতেছেন, তারা এটা ইউজ করে দেখতে পারেন। তবে ইউজ করা থেকে না ইউজ করাটা অনেক ভালো আমার সাজেশন অনুযায়ী।